দেখি আমাদের ঘরে একটা সবথেকে বড় মেম্বার আছে, তাকে টেস্ট করি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আজকের আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এটা বেগুন মাখা করব। কী করে করছি তোমাদের বলে দিচ্ছি। আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, দুটো টমেটো আছে, কটা রসুন নিয়ে নিয়েছি, আর আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দিতে পারেন। এইগুলোকে জলে ধুয়ে নেব, ধুয়ে একটা কড়ার মধ্যে দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। সব সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি বয়েল করে নিলাম। এগুলোকে পুরোই সিদ্ধ করে নেব, ঠিক আছে? একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে পুরো দিকটা সিদ্ধ হয়ে যায়, নাহলে একদিকে সিদ্ধ হবে আর একদিকে সিদ্ধ হবে। আমি একটু কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো দেখো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে টমেটোটা ভেজে গেছে। এবার এগুলোকে নামিয়ে ছাড়িয়ে দেবো। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ ভালো করে, তো এইবারে এগুলোকে ছাড়াবো, ছাড়িয়ে মাখিয়ে নেবো। লঙ্কা রসুন গুলো টমেটো বেগুন সব চট করে একসাথে। এরকম আমার মাখানো অলমোস্ট হয়ে গেছে। পুরোটাকে পুরো মিক্সড করে নিয়েছি, সবটাকে ছায় মাখিয়ে পুরো মিক্সড করে নিয়েছি। এরপরে একটা কড়া নিয়েছি, নিয়ে কড়াটাকে ভালো করে গরম করে নেবো। গরম করে নিয়ে ওতে এবার তেল দেবো। সর্ষের তেল দিলে তো একটু টেস্টটা ভালো হয়, স্পাইসি হয়। একটু বেশি করে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি তেলটা কতটা গরম হয়ে গেছে। এইবারে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে শরীরের পক্ষে খুব ভালো, যাদের তো কাশি সর্দি আছে তার জন্য তো আরও ভালো। আর এইটা তো গরম ভাত দিয়ে খেলে তো খুব ভালো লাগবে। কালো জিরে এমনি শরীরের পক্ষে খাওয়া খুব ভালো। এবার আমি একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ গোল্ডেন কালার চলে এসছে, ভালো করে ভেজে নিয়েছি তো গোল্ডেন কালারটা চলে এসছে। এইবারে আমি একটু হলুদ দিয়ে দেবো। হালকা করে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, জাস্ট এমনি কালারের জন্য, কিছু না। চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এইবারে যেটা আমি মাখিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে এই তেল দিয়ে মিক্সড করে নেবো। এটাকে বলছি বন্ধুরা, এটা জাস্ট ট্রাই করে দেখো, গরম ভাতের সাথে মাছ মাংস পুরো ফেল। এটা দিয়ে খেলে আর আপনাদের কিচ্ছু লাগবে না, এত দারুণ খেতে হবে। আর এই রেসিপিটা তো সব বাঙালিদের ঘরেই চলে, এটা হলে তো আর কিছু লাগেই না খারোর, এত টেস্টি হয় এটা।
তারপরে যে 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 যেরকম লবণ খায় ওরকম একটু দিয়ে দেবে তোমাদের টেস্ট অনুযায়ী। দিয়ে এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আবার গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখবে, ফ্লেমে রেখে ভালো করে এটাকে ভেজে নেবে। দেখছো তো কীরকম এসছে, পুরো মিক্সড হয়ে গেছে। এই দেখো আমাদের এটা পুরো রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব, সেটাও আমি নামিয়ে নিয়েছি। এবার এটা একটা বাটিতে আমি ঢেলে নেব। এই আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আমি তো মনে করছিলাম খুব ভালো হবে, জানি না কেমন হয়েছে। তো এইবারে দেখি, আমাদের ঘরে একটা সবথেকে বড় মেম্বার আছে, তাকে টেস্ট করি। এই তো আমি বাবুকে খেতে দিয়ে দিয়েছি, এবার বাবু খেয়ে বলবে কেমন হয়েছে। আমার তো খুব ভয় করছে, জানি না কীরকম হয়েছে, দেখি কি বলে। নাও নাও খেয়ে বলো, আমি খুব এক্সাইটেড শোনার জন্য। কেমন হয়েছে, কেমন হয়েছে? ভালো হয়েছে। তো আমি ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, যদি এরকম ভিডিও দেখার জন্য। আর নোটিফিকেশানটা ক্লিক করে রাখবে যাতে আপনার কাছে ফার্স্ট নোটিফিকেশান যায় আমি কোনো ভিডিও ছাড়লে। তো আমি এখানেই ভিডিও শেষ করছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আমাকে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে কেমন হয়েছে, ঠিক আছে? আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আবার টাটা।